ঘড়ির কাঁটায় তখন 11:10। স্কিল ক্যাম্পের প্রথম দিনে বিশ্রামে বাংলাদেশ টাইগার্স স্কোয়াডের সদস্যরা, তবে সবাই যখন বিশ্রামে তখনও যেন ছুটি নেই তরুণ পেসারদের। কোচ নাজমুল হোসেন ও তালহা জুবায়ের তখনও হাসান মাহমুদ শাহিন আলমদের টোটকা দিয়ে যাচ্ছেন। টিপস পেয়ে কালক্ষেপণের সুযোগ নেই, সঙ্গে সঙ্গেই বল হাতে নেটে পেসাররা, সঙ্গী নাজমুল হোসেন ও তালহা জুবায়ের। মেহেদি হাসান রানা, শাহিন আলমদের সিম পজিশন, রিলিজ পয়েন্ট, রান আপ, ফলো থ্রু ও লাইন লেন্থ নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করেছেন তারা। বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে যেমন তরুণ প্রতিশ্রুতিশীল পেসাররা রয়েছে, ঠিক তেমনি জাতীয় দল থেকে বাদ পড়া পেসাররাও রয়েছেন। তরুণরা প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান। অন্যদিকে বাদ পড়া পেসাররা এই ক্যাম্পের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত রেখে আবারও জাতীয় দলের কাছাকাছি আসতে চান। আলামিন হোসেন রয়েছেন এই দলে, সোমবার তাকে নিয়ে কাজ করতে দেখা যায় নাজমুল হোসেনকে। রান আপ, রিলিজ পয়েন্ট ও ফলো থ্রু নিয়ে যে আলাদাভাবে কাজ করছেন তা অনেকটাই পরিষ্কার। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের পেসারদের পারফরমেন্সে উন্নতির গ্রাফ স্পষ্ট, দেশ কিংবা দেশের বাইরে দুই জায়গায় পেসাররা নিজেদের পারফরমেন্স দিয়ে কথা বলতে বাধ্য করছে। নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, পেসাররা নিজেদের সেরাটা উপহার দিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে তো তাসকিন শরীফুলরা বড় ভূমিকা রেখেছেন, এমনকি ডারবানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার 20 উইকেটের 11টিই তুলে নেয় পেসাররা। তবে সাম্প্রতিককালে পেসারদের ইঞ্জুরি বাড়িয়েছিল দুশ্চিন্তা। ইঞ্জুরিতে তাসকিন শরীফুলরা না খেললে তাদের রিপ্লেসমেন্ট কারা হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে টিম ম্যানেজমেন্ট। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও রয়েছে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। তাই এই মুহূর্তে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের মাধ্যমে পেসাররা নিজেদের প্রস্তুত রাখতে পারলে আখেরে লাভ বাংলাদেশেরই। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। আদতে বাংলাদেশ টাইগার্সের উদ্দেশ্যটা অনেকটা এমনই, চোটের কারণে ফর্ম হারিয়ে কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন তখন তাদের দেখভাল করা, তাদেরকে প্রস্তুত রাখা। বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় ক্যাম্প শুরু হয়েছে 27 মে, ফিটনেস ক্যাম্প শেষে স্কিল ক্যাম্প শুরু হয় সোমবার। আজ প্রথম দিনে উপস্থিত ছিলেন প্রায় সব ক্রিকেটাররাই। শাউন শেখ, শুভ ক্রিক ফ্রেন্সি।